আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রেয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় সাতজনের মৃত্যু, পুরোহিত সহ 36 জন আক্রান্ত হওয়ার পর ঢাকার ইসকন মন্দির লকডাউন। তিন ধাপে খুলছে রাজধানী ও আশেপাশের গার্মেন্টস, বাইরের কোন শ্রমিক আপাতত ঢাকায় আসতে পারবে না। এবং 10 টাকায় আবার চাল বিক্রি শুরু, রাজধানীতে নিম্ন আয়ের 40,000 মানুষকে এই সুবিধা দেবে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 41। এদিকে সিলেট, ঝিনাইদহ ও রাজশাহীতে এক শিশু সহ করোনা ভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত 48 জন, এর মধ্যে শুধু খুলনা বিভাগে শনাক্ত হয়েছে 27 জন। এছাড়া ফেনী ও নোয়াখালীতে এই ভাইরাসের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা আক্রান্ত 5 বছরের এক শিশু মারা গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিশুটি লিভারের নানা সমস্যায় ভুগছিল। শনিবার সকালে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে এনে ভর্তি করা হয়। রাত 8:30 তিনি মারা যান। এদিকে ঝিনাইদহে আজ নতুন করে এক চিকিৎসক সহ আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে গত 2 দিনে শনাক্ত হলো 9 জন। এদিকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে এক বালকের মৃত্যু হয়েছে। রাজশাহীতে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 80 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত 17 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির 2-3 দিন পর সন্দেহ হলে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করান। আক্রান্ত নিশ্চিত হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। এদিকে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় 1 জন ডাক্তার ও শিশুসহ 8 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে বরগুনার বেতাগি উপজেলার হাসপাতালে 1 জন চিকিৎসক ও শিশু, 7 জন এবং পটুয়াখালীর সদর উপজেলায় 1 জন রয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়। জয়পুরহাটে নতুন করে 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন জানিয়েছে, এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। এদিকে ফেনী ও নোয়াখালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 1 যুবক ও 45 বছর বয়সের 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 4টি জেলায় 67 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে আক্রান্ত শনাক্ত হয়েছে 27 জন। শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পুরোহিত, সেবায়ত সহ 36 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানায়, মন্দিরে এই 36 জনে অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করার পর এই করোনা পজিটিভ পাওয়া যায়। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। ওই মন্দিরে রেখে তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ থেকে 3 ধাপে শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় পোশাক কারখানাগুলো সকাল থেকে চালু করা হয়। মালিকরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনো শ্রমিককে ঢাকার বাইরে থেকে না এনে আশেপাশের কর্মীদের নিয়ে কাজ চলবে। তবে কর্মীদের বেতন, বোনাস, মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধের কথা জানিয়েছেন মালিকরা। বর্তমান অবস্থায় গঠিত টাস্কফোর্স সদস্যরা জানান, আলোচনার ভিত্তিতে 26, 27 ও 28 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন এলাকার কারখানাগুলো খুলতে বলা হয়েছে। এরপর 28, 29 ও 30 এপ্রিল আশুলিয়া থেকে মানিকগঞ্জ পর্যন্ত অবস্থিত কারখানাগুলো 3 ধাপে খুলবে। 30 এপ্রিল খুলবে নারায়ণগঞ্জের কাঁচপুর, রূপগঞ্জ ও নরসিংদী এলাকার কারখানা। এরপর 4 মে পর্যন্ত ময়মনসিংহ এলাকার কারখানাগুলো পর্যায়ক্রমে খুলবে। দর্শক সকাল থেকে রাজধানীর বিভিন্ন গার্মেন্টস কারখানা ঘুরে দেখছেন সহকর্মী মনির হোসেন তপু। তার কাছ থেকে পরিস্থিতি জানবো এখন। তপু, গার্মেন্টস কর্মীরা কি সবাই উপস্থিত আছে কর্মক্ষেত্রে? কেমন দেখছেন, ওনারা কি বলছেন?
জি ধন্যবাদ অহিবা। আমি আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ঘুরে দেখেছি। আমি এখন আছি মিরপুরের একটি ফ্যাক্টরিতে। যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে এবং এখনও শ্রমিকদের ছুটি হয়নি এবং নিরাপত্তার খাতিরে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আপনাকে জানিয়ে রাখি যে বিজিএমএর সাথে যে টাস্কফোর্সের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তিন ধাপে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো খোলা হবে। সেই পরিপ্রেক্ষিতে আজ ঢাকায় মহানগরীর বেশ কয়েকটি গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও গার্মেন্টসগুলো খোলা হবে। এবং গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যে যারা ঢাকায় অবস্থান করছেন সেই শ্রমিক দিয়ে তারা এই ফ্যাক্টরিগুলো কার্যক্রম অব্যাহত রেখেছে এবং যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের বেতন ভাতা এবং সামনে যেহেতু ঈদ আসছে ঈদের বোনাস সব কিছু তারা মোবাইলের মাধ্যমে সেই শ্রমিকদের কাছে পৌঁছে দিবেন। এবং তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে যেহেতু বলা হচ্ছে যে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার বন্ধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই প্রয়োজন এবং তারা বলছেন যে শতভাগ সামাজিক দূরত্ব আসলে নিশ্চিত করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বেশ কয়েকটি ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে, কারণ সেখানে খুব সামান্য স্পেস রয়েছে এবং যারা আসলে এই বিষয়গুলো কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছেন তারা হাত ধোয়া থেকে শুরু করে স্যানিটাইজ সব কিছু তারা বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে করোনা প্রতিরোধ করতে পারেন এবং যারা শ্রমিক রয়েছেন তাদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি কিছু শ্রমিক তপু আপনাকে ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম সহকর্মী মনির হোসেন তপুর সাথে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের 18 মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগ খুলছে আজ, তবে এসব কার্যালয়ে কাজ চলবে সীমিত আকারে। কোভিড 19 প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী 5 মে পর্যন্ত চললেও 18টি মন্ত্রণালয়ের অধীনে অফিসগুলো সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আজ থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী এ কার্যালয় খোলা থাকবে। নিম্নবিত্তদের মাঝে 10 টাকায় চাল বিক্রি শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 ওয়ার্ডে 666টি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে এ চাল দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুরো রাজধানী জুড়ে প্রায় 40,000 পরিবারের মাঝে এ চাল বিক্রি শুরু করবে খাদ্য অধিদপ্তর। নিয়াজামান সজীবের রিপোর্ট। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ও চাল চুরি ঠেকাতে ওএমএসএ 10 টাকা কেজি দরে চাল বিক্রি স্থগিত করেছিল সরকার। করোনাভাইরাস সংকটে সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে আবার প্রাথমিকভাবে ওএমএসএ 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3842 নম্বর ওয়ার্ডে 666টি পরিবার পাক্ষিক 10 কেজি করে 10 টাকা দরে চাল কিনতে পারছে। 3 কেজি চাল দিয়েছিল, ওইটাই পাইছে, আর কোনো পাই না আমরা, শহরে কোনো যাই না। 10 কেজি চাইলে তো মনে করেন সপ্তাহ মনে হয় পারাইব না, তাও মনে করেন চলতে তবে আমাদের তো কোনো কাজ নাই। এই যে কার্ডটা দেওয়ার কারণে এই এলাকার অর্থ এলাকার গরিব যারা আছি আমরা, আমাদের খুব উপকার হয়েছে। ঢাকার ভিতরে যারা কর্মহীন যারা আছে চাকরি বাকরিজীবীরা তারা যেন সবাই পায়। তবে চাল কারা কিনতে পারবে সেই তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বলছে চাহিদার তুলনায় কম কার্ড দেওয়া হয়েছে। আমার এরিয়াটা অনেক বড়, এটা মানে এই কার্ডটা দিতে গিয়া মানে এত বিপদের মানে সম্মুখীন হয়েছি, এটা আপনি চিন্তা করতে পারবেন না। তবে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে সরকার আমাদের ত্রাণ নেওয়ার মতো যারা যোগ্য এদের একটা লিস্ট করার আবারও বলছে, আমি প্রত্যেকের লিস্ট করতেছি, আমি তাদেরকে আশ্বস্ত করছি যে পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে। খাদ্য অধিদপ্তর বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 18,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 21,600 মোট 39,600 পরিবার কার্ডের মাধ্যমে পাক্ষিক 10 কেজি বা মাসিক 20 কেজি চাল কিনতে পারবে। এই তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে খাদ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বাংলাদেশ, আর এর ফলে কর্মহীন এবং বেকার মানুষরা যাতে খাদ্য সহায়তা নিয়মিত পায় সেজন্য সরকারের পক্ষ থেকে 10 টাকা কেজি দরে ওএমএসএ চাল বিক্রি করা হচ্ছে। এই কাজটি সঠিকভাবে করা সম্ভব হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। নিহাজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস গ্রাস করেছে বিশ্বকে, বদলে গেছে মানুষের চিরচেনা জীবনযাপন। বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। সাধারণ ছুটিতে ঘরে কাজ, টিভি দেখে, বই পড়ে সময় কাটছে এখন অধিকাংশ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
করোনায় জীবন ব্যবস্থায় এসেছে অনেক পরিবর্তন। ভয়াবহ ভাইরাসটির প্রভাবে রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ। জরুরি পেশার সাথে জড়িতরা শুধু বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে প্রশাসনের জবাবদিহিতার আওতায় আসতে হচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, মহামারীর এ সময়ে পাওয়া সাধারণ ছুটি কেবল পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘরে থাকার জন্য। বদলে যাওয়া জীবন ব্যবস্থায় ঘরের কাজে পুরুষরাও এখন সহযোগিতার হাত বাড়াচ্ছেন। অধিকাংশ সময় ঘরবন্দী থাকায় মানসিকভাবে ভেঙে পড়ল কাজ আর বিনোদনের মধ্যে নিজেদের ব্যস্ত রাখছেন। আর বাসায় থাকতে বোরিং লাগে, তারপরও থাকতে হচ্ছে দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে আমরা চেষ্টা করছি বাসায় থাকার। যদিও বাসায় অনলাইন ভিত্তিক কিছু অফিসের কাজ আমরা করি, এরপরেও যে দীর্ঘ সময়টা থাকে এই সময়টা আসলে খুবই মানসিকভাবে টেন্সড হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় কাজের ধরন বদলেছে ট্রাফিক পুলিশেরও। যানজট নিয়ন্ত্রণের বদলে এখন অকারণে বাইরে বের হওয়া লোকদের ঠেকানোই মূল দায়িত্ব তাদের। যথা অপ্রয়োজনে যারা বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সবার কাছে অনুরোধ, সবাই যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, কারণ এটা আসলে ঘরে থাকলে সবথেকে বেশি সেফ থাকবে। সরকারি নিয়ম মানলে দ্রুত সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বদলেছে যেমন মানুষের জীবনযাত্রা, তেমনি বদলে গেছে পুরো প্রকৃতিও। রাজধানীর সড়কের পাশে থাকা গাছগুলো সারা বছর যেখানে ধুলো আচ্ছাদিত থাকতো এখন সেখানে স্বচ্ছ সবুজ পাতা আর ফুল শোভা পাচ্ছে, দেখলে যে কেউ মুগ্ধ হবে। এই পরিস্থিতি শেষে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা নিয়ে বিএনপি আবারও নালিশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা নিয়ে সরকার কি তথ্য গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিল মির্জা ফখরুলের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি, এটা কোনো রাজনৈতিক সংকট না, এটা করোনা সংকট। ডাক্তার, নার্স, টেকনোলজি সহ যারা ফ্রন্টে নিয়ে যুদ্ধ করছেন, দল মত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লকডাউন পরিস্থিতির মধ্যেও চট্টগ্রামের খাতুনগঞ্জে বেচাকেনা স্বাভাবিক। দেশের সবচেয়ে বড় এই পাইকারি মোকামে ছন্দপতন নেই। ক্রেতা কম, শ্রমিক সংকট, এমন অজুহাতে রোজার কিছু পণ্যের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সারা দেশেই ভোগ্যপণ্যের পাইকারি চালান যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, তাই দিনভরই ব্যস্ততা এ বাজারে। লেগে থাকে কুলির হাঁকডাক আর ক্রেতা বিক্রেতার ভিড়, রমজানের আগে তা কয়েকগুণ বাড়ে। করোনা মহামারীর আতঙ্কে খাতুনগঞ্জের এবারের চিত্র অনেকটাই আলাদা। ক্রেতা কম থাকায় হচ্ছে না কাঙ্ক্ষিত বেচাকেনা। তারপরেও রমজানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও খাতুনগঞ্জে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। সারা দেশে লকডাউন করা, করোনার প্রভাবে এখন পণ্য কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না। মানুষ স্বাভাবিক হয় পরিস্থিতি, তাহলে এটার উপর আর একটু বেশি প্রভাব পড়বে, তখন আমাদের যেটা ধারণা তখন হয়তো দেখা যাবে বাজার আরও বেশি বাড়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক না থাকা, বন্দরে পণ্য খালাসে ধীরগতি ও পরিবহন সংকটের কারণেও বাড়ছে পণ্যের দাম। জাহাজগুলো জট লেগেছে অনেক, ফলে আমাদের পণ্যগুলো সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না। মানুষ টাকা পয়সা লেনদেন করতে না পারার কারণে ঠিক সময়ে তারা মালটি আসলে বিভিন্ন জায়গায় নিতে পারছে না। এদিকে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কারসাজি ঠেকাতে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের যে মনিটরিং টিম রয়েছে, আমাদের প্রতিদিনই আমাদের যে সকল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন, তারা কিন্তু সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে থেকে কিন্তু প্রতিদিন বাজারের মনিটরিংয়ের কাজটাও কিন্তু তারা নিয়মিতভাবে তদারকি করছেন। তবে পণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে এই মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দর্শক, এইমাত্র শুরু হয়েছে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এই নমুনার মধ্যে কোভিড 19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড 19 5,416 জন এবং আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 43,589 জন।
এবং আমাদের গতকালের নমুনা সংগ্রহ ছিল 3680টি। আমাদের কোভিডের সাথে জানাচ্ছি আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন এবং এ পর্যন্ত 145 জন সুস্থ হয়েছেন, 9 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। তবে এখানে উল্লেখ করছি যে আমরা এই যে সুস্থতা দেখাই 9 জন এরা যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান, সেই তথ্যটা এখানে আমরা দেই না। এখানে আমরা শুধু যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি আরো বলতে চাই যে আমাদের এই আমরা যত শনাক্ত এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেক অনেকটা অংশ দূরে আছে যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট, আমাদের যারা সহায়ক শক্তি আছেন স্বাস্থ্যকর্মী, যেমন পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, ওয়ার্ড বয়, আয়া, এইসব যারা স্বাস্থ্য সেবায় কাজ করেন অনেক এই আক্রান্তদের মধ্যে অনেকেই আছেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছে। শুধু চিকিৎসক না, আমাদের যারা অন্য সেবা দেন পুলিশ বাহিনীর মধ্যেও আমাদের অনেকে আক্রান্ত হয়েছেন। এই পবিত্র রমজান মাসে যারা মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত আমরা সবার দিদিহে আত্মার কামনা তার শান্তি কামনা করি এবং যারা অসুস্থ হয়েছেন আক্রান্ত আছেন এই পবিত্র রমজান মাসে আমরা তাদের সবারই দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোভিড যুদ্ধ মোকাবেলা করার শক্তি দিন এবং সবার উপর তার রহমত নাজিল করুন যেন তারা অতি দ্রুত সুস্থ হয়ে যায়। এবার আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের যদি বিশ্লেষণ করি গত 24 ঘন্টায়, তবে এদের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন, ঢাকার মধ্যেই 4 জন এবং দোহারে 1 জন। এবং বয়স যদি বিশ্লেষণ করি বয়সে হলো এখানে আমরা খুবই দুঃখের সাথে জানাবো যে একজনের বয়স 10-এর নিচে, তবে যেই শিশুটি মারা গেছেন 10-এর নিচে বয়স তার অন্য নেফ্রোটিক সিনড্রোম নামে একটা অসুস্থতা ছিল, যেটা একটা কিডনির সমস্যা। সে এই নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত ছিল এবং তারপরে তার কোভিড পজিটিভ হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। এই শিশুটিকে আল্লাহ বেশ খুশি করুন। এবং অন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স 60-এর মধ্যে 1 জন এবং 51 থেকে 60-এর মধ্যে 3 জন। আমরা 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছিল 3680টি, যা গতকালের তুলনায় 7.5% বেশি। এবং আমরা যা পরীক্ষা করেছি সেটাও গতদিনের গত 24 ঘন্টার তুলনায় 4% বেশি। এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 43,589টি। আমরা যদি আইসোলেশনের দেখি 24 ঘন্টায় আইসোলেশন 75 জন এবং এ পর্যন্ত আছে 1164 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 44 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 709 জন। এবং আইসোলেশনের যারা ছিলেন তারা সবাই আসলে প্রাতিষ্ঠানিক বা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদেরকে জানাচ্ছি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 2,891 জন এবং এ পর্যন্ত 177,031 জন কোয়ারেন্টাইনে আছেন এবং কোয়ারেন্টাইন থেকে মুক্ত পেয়েছেন 24 ঘন্টায় 3,963 জন এবং এ পর্যন্ত 97,132 জন। দর্শক, এতক্ষণ সম্প্রচারিত হচ্ছিল স্বাস্থ্য অধিদপ্তরে করোনা সংক্রমণ নিয়ে নিয়মিত অনলাইন বলেছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। লক্ষ্মীপুরে 10,000 নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষকে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতির সেবা সংস্থা সেলিনা শহীদ ফাউন্ডেশন।
রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সেলিনা শহীদ ফাউন্ডেশনে এসব সহায়তা সামগ্রী শনিবার হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তদারকিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা রায়পুরের কর্মহীন মানুষদের মাঝে ঘরে ঘরে এসব সহায়তা পৌঁছে দেবে বলে জানান সংসদ সদস্য সেলিনা ইসলাম। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সরকারের খাদ্য বিভাগে বস্তা সরবরাহের জন্য প্রায় এক মাস পর আংশিকভাবে চালু হল খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত 8টি জুট মিল। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ থাকা এসব পাটকলে সকাল থেকে উৎপাদন শুরু করে শ্রমিকরা। বিজেএমসি খুলনা আঞ্চলিক সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া জানান, খাদ্য বিভাগ ও বিএডিসির জরুরি বস্তা সরবরাহের জন্য খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলো আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব পাটকলে শ্রমিকরা কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লীগ মাঠে ফেরানোর পরিকল্পনা নিয়েছে ইংলিশ লীগ কর্তৃপক্ষ। এ নিয়ে যুক্তরাজ্যে সরকারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে কর্মকর্তারা। ইংলিশ দৈনিক দ্য টাইমস বলছে লীগ শুরু হচ্ছে 8 জুন, শেষ হবে 27 জুলাইয়ের মধ্যে। করোনার কারণে গত 13 মার্চ স্থগিত হয়ে যাওয়া লীগে সব দল মিলিয়ে ম্যাচ বাকি আছে 92টি। এ কদিনে দ্রুতই বাকি খেলাগুলো শেষ করা হবে, কারণ 22 আগস্ট থেকে আবার 2020-2021 মৌসুমের শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া ভাইরাসের সংক্রমণ এড়াতে ম্যাচগুলো সব ক্লাবের মাঠে না করে কিছু সুনির্দিষ্ট ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে লীগ কর্তৃপক্ষ। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। ঢাকা ও আশেপাশের এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:29। এছাড়া রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:30। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 7 জনের মৃত্যু, পুরোহিত সহ 36 জন আক্রান্ত হওয়ার পর ঢাকার ইসকন মন্দির লকডাউন। তিন ধাপে খুলছে রাজধানী ও আশেপাশে গার্মেন্টস, বাইরের কোন শ্রমিক আপাতত ঢাকায় আসতে পারবে না। এবং 10 টাকায় আবার চাল বিক্রি শুরু, রাজধানীতে নিম্ন আয়ের 40,000 মানুষকে এই সুবিধা দেবে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।